যদি বিষের মধ্যে অমৃত থাকে সেই অমৃতকে গ্রহণ করা দরকার। যদি কোনো শত্রুর মধ্যে ভালো গুণ থাকে তবে তা গ্রহণ করা দরকার। যদি স্বর্ণ নর্দমাতেও পড়ে থাকে তবে তা তুলে নেওয়া উচিত। নমস্কার, আমি রাজকুমার, আপনি দেখছেন আর মোটিভেশন। চাণক্য আমাদের বলেছেন কি কি গ্রহণ করা দরকার। আমরা অনেক সময় ইগোর বশবর্তী হয়ে কোনো ভালো কিছু গ্রহণ করি না। চাণক্য বলেছেন যা কিছু ভালো আমাদের কাজে লাগবে তাকে অবশ্যই গ্রহণ করা দরকার। এই ব্যাখ্যা করতে গিয়ে আমার মনে পড়ে যাচ্ছে একটি লাইন, দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। আমরা অনেক সময় আত্ম অহংকারের ঘেরাটোপে পড়ে কোনো ভালো কিছু গ্রহণ করি না, বা হীন বোকা নিচ মানুষের কাছ থেকে কোনো জ্ঞান গ্রহণ করি না। তবে হ্যাঁ, হীন নিচ বোকা যেটা আমাদের মনে হচ্ছে হয়তো সে তা নয়, কিন্তু ওই ইগো আমাদেরকে ওই ভাবনা ভাবতে বাধ্য করাচ্ছে, তাই সাবধান। আবার আমরা সেই ব্যক্তিদের কোনো গুণকে গ্রহণ করি না যারা আমাদের শত্রু। এই প্রবণতা বা অভ্যাসটি হল মারাত্মক দোষ, কিন্তু আমরা তা ত্যাগ করতে পারি না। চাণক্য বলেছেন সর্বদা ভালো কিছু গ্রহণ করা দরকার, তা যদি কোনো শত্রুর মধ্যে বর্তমান থাকে তবুও তা গ্রহণ করা দরকার। মনে রাখবেন, ওই ব্যক্তি আমাদের শত্রু হতে পারে, কিন্তু তার বিদ্যা বা ব্যবহার বা অভ্যাস তো আমাদের শত্রু নয়। কে বলতে পারে ওই বিদ্যা গ্রহণ করে রাখলে হয়তো ওই বিদ্যাই আমাদের জীবন বাঁচিয়ে দিতে পারে, হয়তো জীবনের সব থেকে সেরা উপকারে আসতে পারে ওই বিদ্যা। তাই শত্রুর কাছে থাকা কোনো বিদ্যা যদি আমাদের মনে হয় আমাদের উপকারের, আমাদের কাজের, তা অবশ্যই গ্রহণ করা দরকার। আমাদের মনে রাখা দরকার স্বর্ণ কখনো নোংরা হয় না। স্বর্ণ যদি কোনো অপরিষ্কার স্থানে পড়ে থাকে তার ঔজ্জ্বল্যতা বা মূল্য নষ্ট হয় না, তাই আমাদের ওই স্বর্ণ নর্দমা থেকেও তুলে নিয়ে গ্রহণ করা উচিত। এই উক্তির দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন, আপনি যদি কোনো নিচ হীন কুলে জন্মগ্রহণ করা কোনো ব্যক্তিকে দেখেন যার মধ্যে অসাধারণ গুণ বর্তমান রয়েছে, যা স্বর্ণের মতো চকচক করছে, তাকে আপন করে নেওয়া উচিত। কোনো কার্য করলে যদি ভবিষ্যৎ উজ্জ্বল হয় বা ভাবি লাভ দেখতে পান, তাহলে তা সোনার মতো, তাকে কাজে লাগান। হয়তো লোকে আপনার সমালোচনা করছে, আপনি ভাববেন সেই সমালোচনাটা হলো স্বর্ণকে তুলতে গিয়ে নর্দমায় লেগে যাওয়া সামান্য নোংরা। সমালোচনা বেশি দিনের নয়, আপনি যদি সেই কাজটির মধ্যে ভাবি কোনো ভালো সাফল্য দেখতে পান, যেখান থেকে আপনার নাম উজ্জ্বল হবে, যেখান থেকে আপনার আর্থিক লাভ হতে পারে, তবে অবশ্যই সেই কাজটি আপনার করা উচিত। কাজটি করতে গিয়ে সামান্য সমালোচনা নোংরা হয়তো আপনার লাগতে পারে, কিন্তু তারপর একটা উজ্জ্বল ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে। মহান নীতিশাস্ত্রকার চাণক্য সর্বদা আমাদের সঠিক পথে পরিচালিত করার জন্য জ্ঞান প্রদান করেছেন। এই নীতিগুলির ভুল অর্থ করে অনেকে একে কলঙ্কিত করার চেষ্টা করেছেন এবং করছেন। আপনার কাছে আমার অনুরোধ, এই নীতিগুলি থেকে আপনার প্রয়োজনীয় নীতিগুলি গ্রহণ করুন, যেটি আপনার ভবিষ্যতে চলার পথে কাজে লাগবে, সেগুলিকে নিয়ে সঠিক পথে এগিয়ে চলুন। এই ভিডিওটি দেখে আপনি যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই কষ্টকে আমি সার্থক বলে মনে করব। আজ এখানেই শেষ করলাম। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আপনি প্রতিদিন পেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ভিডিও থেকে আপনি সামান্যতম লাভ পেয়ে থাকেন, তাহলে আপনার আত্মীয় বন্ধু বান্ধব যাদেরকে আপনি ভালোবাসেন, যাদের ভালো চান, তাদেরকে শেয়ার করুন। আপনাকে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার একটি কমেন্ট, একটি লাইক, একটি শেয়ার আমাদেরকে অনেক মোটিভেশন দান করে, তাই অবশ্যই আমাদের মোটিভেট করবেন। আজ এখানেই শেষ করলাম। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।